আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? কাঁঠালের বিচির ভর্তার আজকের যে রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি, এটা অসাধারণ স্বাদের। অনেকেই আমরা এই রেসিপিটা জানি না, এবং একদিন তৈরি করে 7 দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে এটা খেতে পারবেন। এই ভর্তা দিয়েই দেখা যাবে 2 প্লেট ভাত শেষ হয়ে যাবে। অনেক বেশি টেস্টি রেসিপিটা, আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো একদম সহজ পদ্ধতিতে রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি, অসাধারণ স্বাদে কাঁঠালের বিচির ভাজি ভর্তা রেসিপি। সবার প্রথমে আমি 1 বাটি কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি, সমস্ত প্রসেসিংয়ের পর ফালি করে কেটে নিয়েছি, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন এই বিচিগুলো পর্যাপ্ত পানির মধ্যে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, আর সিদ্ধ করে ঠান্ডা করে নিব। তবে পানিটা বেশি শুকিয়ে ফেলবেন না, কিছুটা পানি রেখে দিবেন যাতে ড্রাই না হয়। দেখুন, এই যে মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এবং ঠান্ডা করে নিয়েছি। এখানে আমি শুকনো মরিচ প্রায় 30টার মতো ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা। আর আপনারা ঝাল বুঝে শুকনো মরিচ নেবেন, এগুলো মাঝামাঝি ঝালের শুকনো মরিচ। তো দেখুন, আমি এখানে 2টা বাঁশপাতা চ্যাপা নিয়েছি, আমি মাথাটা ফেলে দিয়েছি। তো আপনারা চাইলে পুটি শুটকির চ্যাপাও নিতে পারেন, তো এই মাথা আপনারা চাইলে রেখেও দিতে পারেন, আমি মাথা খেতে পছন্দ করি না। এছাড়া নিয়েছি 10-12টা কাঁচামরিচ, আর আস্ত 2টা রসুনের কোষ, আর চিংড়ি মাছ নিয়েছি 5-6টার মতো। তো এখন আমি ব্লেন্ডারের জারে উপকরণগুলো দিয়ে দিচ্ছি। শুধু কাঁঠালের বিচিটা আমি দিচ্ছি না, আর এই শুকনা মরিচ ভেজানো পানি সহই কিন্তু আমি ব্লেন্ড করতে দিয়ে দিয়েছি। তো কাঁঠালের বিচিটা আমি রেখে দিয়েছি, আর দেখুন সমস্ত উপকরণ ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি কাঁঠালের বিচির পানি সহ ব্লেন্ড করে নিচ্ছি, আর এক্সট্রা একটু পানিও দিয়ে দিচ্ছি। তো আপনারাও আপনাদের প্রয়োজন মতো পানি দিয়ে দিয়েই ব্লেন্ড করে নেবেন। দেখুন, ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন আমরা ভাজিতে চলে যাচ্ছি। খানিকটা তেলে 1 কাপ পেঁয়াজ ভাজি করে নিচ্ছি। তো আপনারা চাইলে পেঁয়াজ আরও বাড়িয়েও দিতে পারেন, আর তেল আমি এখন অল্প করেই দিয়েছি, পেঁয়াজ ভাজির জন্য মোটামুটি যতটুকু দরকার, কারণ শেষের দিকে এখানে সরিষার তেল ব্যবহার করব। এখন আমি রেগুলার তেলই দিয়েছি, আমাদের যে কুকিং অয়েল। তো দেখুন, সমস্ত মিশ্রণটা দিয়ে দিয়েছি, পেঁয়াজ জাস্ট সফট হয়ে আসলেই হলো, বেশি ভাজি করার দরকার নেই। তো দেখুন, এখন কিন্তু একটু পরপর নেড়ে দিতে হবে, তা না হলে লেগে যাবে। আর মিশ্রণটা শুকিয়ে নিয়েছি, দেখুন অর্ধেক হয়ে এসেছে। এই পর্যায়ে আমরা আন্দাজ মতো লবণ দিয়ে দিব, এই পর্যায়ে অনুমান করাটা সহজ। তো এখন আমি কিছু বিলাতি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, আপনারা দেশি ধনে পাতা কুচিও দিতে পারেন, কিংবা হাতের কাছে না থাকলে বাদও দিতে পারেন। আবার অনবরত নেড়ে নেড়ে শুকিয়ে নিয়েছি, দেখুন আরও টেনে গিয়েছে, এখন অনেকটা মাখো মাখো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি খানিকটা সরিষার তেল দিয়ে দিলাম, আর এই সরিষার তেল দিয়ে এবারে ভাজি ভাজি করতে হবে। আর এই সরিষার তেলটা শেষের দিকে দেওয়ার কারণে একটা ঝাঝালো ফ্লেভার অ্যাড হবে। তো দেখুন, আমি ভাজা ভাজা করে নিচ্ছি একদম। আর সেই ফাঁকে বলি, সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেলাইকনটা প্রেস করবেন, যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেইলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন, ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন, পান্তা ভাতের সাথে পরিবেশন করতে পারেন, যেভাবেই করবেন খেতে কিন্তু দারুণ লাগবে। আর নর্মাল ফ্রিজে 1 সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।